গুরুমাজ দীক্ষার সময় বলেছিলেন একবার যশোরে, যে তোমরা যদি মনে করো আমি পঙ্গ, আমি প্যারালাইজড, আমি তোমাদেরকে ভাববদ্ধভাবে নিয়ে যেতে পারবো না, তাহলে তোমরা উঠে যাও, আমি তোমাদের দীক্ষা দেব না। আর যদি মনে করো যে আমি পারবো, তাহলে তোমরা আমার কাছে দীক্ষা নাও। এই হলো আমাদের গুরু মহারাজ। গুরু মহারাজ এই কিছুদিন আগে গড়াইয়াতে আসলেন ঠাকুরগা, এবং সামনে মার্চের 12 তারিখে চট্টগ্রামে আসবেন। চট্টগ্রামে আসলে আপনারা সেখানে গুরু মহারাজকে দর্শন করতে যাবেন। চট্টগ্রামে থাকবেন 18 তারিখ পর্যন্ত। 19 তারিখে উনি চলে যাবেন সিলেট। সিলেটে থাকবেন 25 তারিখ পর্যন্ত। 26 তারিখে ঢাকা যাবেন। গুরু মহারাজ দীর্ঘ 20 দিন বাংলাদেশ অবস্থান করবেন। গুরু মহারাজের লাইফে 20 দিন বাংলাদেশ অবস্থান করেন নাই, এবার অবস্থান করবেন। ওখানে প্রবচন দেবেন, দীক্ষানুষ্ঠান হবে, এবং গুরু মহারাজের 50তম সন্ন্যাস পূর্তি এই বছর। উনি সবচাইতে এখন গৌড়ীয় গগনে সবচাইতে প্রবীণতম সন্ন্যাসী। 50 বছর সন্ন্যাস পেয়েছে এমন আর এখন আর কেউ নেই উনি ছাড়া। উনি হচ্ছেন প্রবীণতম সন্ন্যাসী এই গৌড়ীয় গগনে। এই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে উনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী। এখন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। জয় পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছেন মহাপ্রভুর নিজ জন, এবং মহাপ্রভু সম্বন্ধে উনি যত সুন্দর জানেন বর্ণনা করতে পারেন, ইস্কনে আজ পর্যন্ত কেউ উনার মতো বলতে পারেন। তাই সেই গুরু মহারাজের শিষ্য আপনারা। গুরু মহারাজ একবার কি হলো, একবার অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হলো দিল্লিতে। নেওয়ার পরে উনি 7 দিন অচেতন, 7 দিন উনি মুখ নাড়েনি, খায়নি, কিচ্ছু করেনি। 7 দিন পরে উনি ওনার শিষ্যকে মহাবরাহকে বলছেন, মহাবরাহ তুমি ভালো আছো? মহাবরাহ বলছেন, গুরু মহারাজ আমরা ভালো থাকি কি করে? আপনি 7 দিন কথা বলেননি, খাননি, চোখ মেলেননি, আমরা ভালো থাকি কি করে বলুন তো? তুমি মানে গুরু মহারাজকে বলছেন, আপনি 7 দিন কোথায় ছিলেন, কি করেছিলেন গুরু মহারাজ বলুন। দেখো এই 7 দিন ধরে আমার গুরু ভাইরা যারা এ জগৎ ছেড়ে চলে গেছে তারা আমাকে প্রত্যেক দিন নিতে এসেছে। জয় পতাকা মহারাজ এই জড় জগতে থাকার আর দরকার নাই, আমরা যেখানে আসছি এখানে খুব ভালো জায়গা, আপনি চলে আসুন, আপনি ওখানে আর কষ্ট যন্ত্রণা ভোগ করবেন না, ওখানে তো দুঃখালয়, দুঃখের মধ্যে থাকবেন না, চলুন আপনারা আমাকে আপনাদের আপনাকে আমরা নিয়ে যাব, আমরা এখানে ভালো আছি, আমরা একসঙ্গে থাকব। তখন মহাবরাহপুর বলছিলেন, আপনি কি বলছিলেন? না না না, আমার গুরুদেব বলেছেন যে এই পৃথিবীতে যত চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের আবির্ভাব স্থান আছে, যেখানে মহাজনদের আবির্ভাব স্থান আছে, সেইগুলো সব উদ্ধার করতে হবে, এবং মায়াপুরকে এমন একটা নগরে তো পরিবর্তন করতে হবে, বৈদিক নগরীতে পরিবর্তন করতে হবে, এবং প্রত্যেক গ্রামে গঞ্জে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম প্রচার করতে হবে। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর যেভাবে অযাচিতভাবে নবদ্বীপের ঘরে ঘরে এই হরিনাম প্রচার করেছিলেন, আমাকে সেই দায়িত্ব দিয়েছেন আমার গুরুদেব, এই দায়িত্ব আমার পালন এখনো শেষ হয়নি, এই জন্য আমাকে এটা করে যেতে হবে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এই জড়জগৎ থেকে বিদায় নেব না। তখন এইভাবে 7 দিন এসে আমাকে বলেছে, আমি 7 দিনে তাদেরকে নিষেধ করে দিয়েছি, এই জন্য আমি এখন আবার ফিরে এসেছি। তখন এই হলো আমাদের গুরুদেব। এই জন্য এই গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা গ্রহণ করেছেন। গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করা মানে কি,
আমার দেহে যত পাপ আছে, যত পাপ করেছিলাম সব উনি গ্রহণ করেছেন, আমাদেরকে পবিত্র করে দিয়েছেন, আমাদেরকে একেবারে পরিষ্কার, আমরা আমাদের পাপ থেকে মুক্ত। কিন্তু দীক্ষা নেওয়ার পরে যদি আপনারা পাপ করেন সেটা গুরুদেব গ্রহণ করবেন না। এই জন্যে সাধু সাবধান, দীক্ষা নেওয়ার পরে ওনাকে পাপ মুক্ত করলেন আপনাকে, এখন আপনার কাজ হচ্ছে যে আপনাকে আপনার হৃদয়ে বীজ রোপণ করলেন, ভক্তির বীজ রোপণ করলেন, এই ভক্তির বীজ এখন জল সেচন করে সেটাকে বাড়াইতে হবে, আস্তে ভক্তিলতা বাড়বে, কিন্তু সেটা দায়িত্ব কিন্তু আপনাদের। এই জন্য আমাদের সাধন ভোজন করতে হবে, ভালো হরিনাম জপ করতে হবে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম আমাদের অপরাধ শূন্য হয়ে ভালো হরিনাম জপ করতে হবে। গুরু মহারাজ বলেছেন চারটা নিয়ম কঠোর ভাবে পালন করতে হবে, কারো নিন্দা করবে না, ভালো কমপক্ষে ভালো ষোলমলার জপ করবে, পৌপাদের গ্রন্থ পড়তে হবে, তারপরে প্রচার করবে।